প্রতিকূল পরিবেশ, নানা অনিয়ম ও সংশ্লিষ্টদের অবহেলার কারণে ঐতিহ্য হারাতে বসেছে চুয়াডাঙ্গা জেলার নদী মাথাভাঙা। এক সময়ের স্রোতস্বিনী নদী অস্তিত্ব সংকটে পড়ে এখন মৃতপ্রায়। এই অবস্থা চলতে থাকলে অচিরেই চুয়াডাঙ্গা জেলার মানচিত্র থেকে হারিয়ে যাবে এক সময়ের ঐতিহ্যবাহী এ নদীটি। খায়রুজ্জামান সেতুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বৈশাখ মাস আসতে এখনো দুই মাস বাকি, কিন্তু এখনই দুরবস্থা চুয়াডাঙ্গা জেলার একমাত্র স্রোতস্বিনী নদী মাথাভাঙা। দখল, দূষণ ও অনিয়মে নদী এখন মৃতপ্রায়। কৃষকরা নদীর পাড় দখল করে করছেন চাষাবাদ। এছাড়া পৌরসভার ড্রেনের পানি ও কেরু অ্যান্ড কোম্পানির ময়লা পানিতে দূষণ হচ্ছে এই নদী। পৌর বর্জ্য টোটালটাই এই নদীতে ফেলা হচ্ছে। কেরু অ্যান্ড কোম্পানি বিকল্প ব্যবস্থা করার পরও তারা তাদের কেরুর বর্জ্য নদীতে ফেলছে। আবার চুয়াডাঙ্গা পুলিশ পার্কের পাশেই সাইনবোর্ড দেওয়া মৎস্য অভয়াশ্রম, মাছ ধরা নিষেধ থাকলেও 20 গজের ভিতরেই রয়েছে কোমরবাঁধ। কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন অনেকে। সংশ্লিষ্ট যে দপ্তর অধিদপ্তরগুলো আছে সরকারি, তাদের যে কী কার্যক্রম আমরা জানি না। এক হেক্টরের ভিতরে কোনো কেউ মাছ মারতে পারবে না, কিন্তু আমরা 20 গজের মধ্যেই দেখছি কয়েকটা কোমর, এবং এগুলো দেখার কোনো লোক এখানে আমাদের নাই। সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, সাইনবোর্ড অনেকদিন আগে দেওয়া হয়েছিল, এখন এর কার্যকারিতা নেই। ওইখানে এক সময় একটা সাইনবোর্ড ছিল, আমাদের একটা অভয়াশ্রম ছিল, সদর থেকে করছিল অনেক আগে, এখন তো এটা নাই, শুধু সাইনবোর্ডটাই আছে মনে হয়, কার্যক্রম নাই ওইটা। এই কোমরবাঁধ ও নদী দূষণে ভয় ভয় অবস্থা মাথাভাঙা নদীর। তবে কোমরবাঁধ বন্ধ করতে পারলেই দূষণ কমবে বলে মনে করছেন এই আন্দোলন কর্মী। বর্ষা চলে যাওয়ার পরে পানি কমে গেলে কোমরের প্রবণতা বাড়ে, এবং কোমর দিয়ে মাছ ধরার প্রবণতা কিছু মানুষদের মধ্যে এখনো আছে। নদীর অস্তিত্ব রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।